যাই হোক, তাহলে ফাইনালি কালকে এতদিনের প্ল্যানটা সাকসেস হচ্ছে। আর তো কিছু ঘন্টা বাকি, তারপর আমরা সবাই মিলে কালকে ঘুরতে যাব। এখন তো 12টা বাজে, এমন টাইমে তো হঠাৎ করে কেউ আর না বলতে পারবে না। না, তাও আরেকবার সবার কাছ থেকে কনফার্মটা করে নেই। এখন তো 12টা পার হয়েছে, কেউ তো আর অনলাইন থাকবে না। ফোনে করি, ফোন করতে আর কতটা সময় যাবে? আমি নিয়ে তো 6 জন আর 5 জনকেই শুধু ফোন করব। যাই, সবার প্রথমে আগে আকাশকে ফোনটা করি। আকাশের নাম্বার। হ্যালো আকাশ। হ্যাঁ ভাই, এত রাতে বল। আরে কালকে যাবি তো? এইটুকুর জন্য কনফার্ম ভাই, ঘুমা এখন, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘুমা ঘুমা। আকাশকে হইল, এবার দীপকে ফোনটা লাগাই। দীপের নাম্বারটা এই যেটা। হ্যালো দীপ। বল ভাই, কালকে যাবি তো তাহলে? হ্যাঁ রে ভাই, কথা তো দিছি, যাবো তো কালকে, যাবোই। আরে ঠিক আছে, ওটাই ওটাই। আচ্ছা ওকে, দুইজন তো হইল, এবার আর 3 জন বাকি আছে। তো এবার আগে রাকেশকে আমি ফোনটা করে দেখি। ওকে নাম্বারটা কই গেল? এই যে রাকেশ নাম্বার। হ্যালো। বলো প্রীতম ভাই, কালকে তোর কনফার্ম তো? আরে রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমি আসি, বুঝলে তো? আমি আসি। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, কালকে তাহলে সকাল সকাল কিন্তু চলে আসিস। হ্যাঁ, তুই ঘুমাই পড়, ঘুমাই পড়, অত চিন্তা করিস না। দুইজন বাকি আছে এখন শুধু, দেখি কে বাকি আছে। রাকেশ হয়ে গেছে, কৌশিক বাকি আছে। কৌশিকের নাম্বারটা এই নাম্বারটা। হ্যালো কৌশিক। কে প্রীতম? কালকে তাহলে তুই রুটি মাংসটা আনবি তো? হ্যাঁ ভাই, চিন্তা করিস না, আমার প্যাকিং শেষ, বুঝলি? শুধু দিনের আলোটা ফোটার অপেক্ষায় আছি। হ্যাঁ, কালকে সেই মজা হবে। ঠিক আছে, তাড়াতাড়ি বের হইস কিন্তু। হ্যাঁ ওকে, ঠিক আছে, রাখলাম। লাস্ট বাকি আছে শুভ, শুভকে তাহলে ফোনটা করি। হ্যালো শুভ। বল বল। ওকে লাস্ট ফোনটা করলাম রে, তুই কনফার্ম তো কালকে? সবাই কিন্তু কনফার্ম করে দিছে। হ্যাঁ, আরে আমি গ্রুপ বানাইলাম, জায়গার নামটাও আমি দিলাম, আর আমি যাব না, তুই নিজে যাবি কিনা সেটা বল আগে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে তাড়াতাড়ি আসিস, তাহলে কিন্তু সবাই কালকে কিন্তু সেই মজা করবো রে, সবাই মিলে একসাথে তাহলে যাচ্ছি। ঠিক আছে রাখি, ঘুমা ঘুমা, তুইও ঘুমা, আমিও ঘুমা। ঠিক আছে ওকে, রাখ রাখ। যাক তাহলে সবাই, তাহলে এবার কনফার্মটা হলো, আমার ব্যাগ গোছানো কমপ্লিট। যাই হোক, তাড়াতাড়ি ঘুমায় পড়ি, কালকে চোখ মুখ গুলো ফুলাতে হবে না, নাহলে ভালো ফটো উঠবে না, লাইট বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার, কারো পাত্তা নাই, এত বেলা হয়ে যাচ্ছে, আমি তো ভাবলাম আমি লেট। এদের কি আবার ফোন করে আমাকে আনতে লাগবে নাকি? কালকে রাত্রিবেলা কথা হইলই, ফোনটা করি একবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাই বল। কিরে তোরা যাবি না? আমি 1 ঘন্টা ধরে ওয়েট করে আছি তোদের জন্য। আরে ভাই, আমি না হঠাৎ করে মামির হাতে ভাত খাইতে চলে আইছি, বুঝলি? সরি ভাই, সরি সরি, তোরা যা ভাই। থালা দুত্তার বাচ্চা, তোরা যাবি না, আগে বলতে পারলি না। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। তোমাদেরও যদি এরকম এরকম বন্ধু থাকে তাহলে অবশ্যই তাদেরকে ট্যাগ করে দাও। ঠিক আছে, টাটা।